প্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে হলে সম্মতি উৎপাদন করতে হয়। এই সম্মতি উৎপাদনের কাজ করেছেন বাংলাদেশের বিশাল সংখ্যক সাংবাদিক বিন্দু, এবং এটা নিয়ে আমাদের সত্যিকার অর্থে আমরা বলছি যে ফ্যাসিবাদী সাংবাদিক ফ্যাসিবাদী আমাদের নিয়ে, এটা নিয়ে আমাদের সিরিয়াস কাজ করতে হবে। আমরা বললেই কিন্তু ব্যাপারটা দাঁড়ায় না। আমাদের সবাই, আমি সবাইকে বলবো যারা সাংবাদিক আছেন, গত 16 বছরে কার কি রোল ছিল সেটা নিয়ে গবেষণা করেন। কাউকে আমরা সুইপিং রিমার্ক না করি, কিন্তু আমরা প্রত্যেকটা ইপিসি ঘুরে ঘুরে আসি, দেখি কিভাবে কার কি রোল ছিল, কে কিভাবে জার্নালিজমটা করেছেন। এটার ক্ষেত্রে আপনি এখনই যদি বলেন উনি ফ্যাসিবাদী এ ফ্যাসিবাদী, তার চেয়ে বরং আমরা সবাই মিলে রিসার্চ করি, জানি যে কিভাবে ওনারা এই ভয়াবহ যে একটা আওয়ামী লীগ রেজিম, এই যে শেখ হাসিনার রেজিম, যারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করতে দ্বিধাবোধ করে নাই, তাদেরকে সম্মতি উৎপাদন কারা করেছিলেন, কিভাবে করেছিলেন, অনেকগুলো ঘটনা আমি তো অনেকগুলো লিপিবদ্ধ করছি। প্রথম কথা হচ্ছে বিডিআর পরবর্তী জার্নালিজম আমাদের দেখা উচিত। তারপরে আপনার মনে আছে 2011 সালে যখন ক্যাটিকার গভর্নমেন্টকে অ্যাবলিশ করা হলো, সেটার জার্নালিজম আমাদের দেখা উচিত। 2013 সালের ডিসেম্বরে আপনার অনেকগুলো ছেলে মেয়ে নিখোঁজ হয়ে গেল, গুমের আগেও হয়েছে, ইলিয়াস আলী 2012 গুম হয়েছেন, বাট ওইটা একমাত্র ওইটা ছিল হলো সবচেয়ে একই সাথে সবচেয়ে বেশি। আপনি দেখেন কয়টা পত্রিকা রিপোর্ট করেছে, কয়জন এগুলো নিয়ে কথা বলেছে, এবং এটা যখন রিপোর্টগুলো আসা শুরু হলো, কারা কারা আবার এই রিপোর্টগুলো নিয়ে এই লোকগুলোকে নিয়ে কটূক্তি করেছে, কোন কোন সাংবাদিক। তারপরে আপনার 2014 2018 2024 ইলেকশনকে কারা কারা জাস্টিফাই করেছে ভয়াবহ রকমের, এবং তারা দেখাতে চেয়েছে যে এগুলো লেজিটিমেট ইলেকশন, এবং এই লেজিটিমেট ইলেকশনের পিছনে তারা ভয়াবহভাবে সাপোর্ট দিয়েছে। তারপরে আইসিটি অ্যাক্টের কথা মনে আছে, সেই সময় এটা একটা ক্যাঙ্গারু অ্যাক্ট ছিল, ক্যাঙ্গারি কোর্ট ছিল সেই সময়, আমরা এই ইয়েকে আমরা রিফর্ম করার চেষ্টা করছি। সেই কোর্টের ওই আইসি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের মাধ্যমে যে বিচারগুলো হয়েছিল, সেই বিচার ব্যবহারে যেই ধরনের ফাঁসি দেওয়া হয়েছে সেগুলো নিয়েও আমাদের রিপোর্ট করা উচিত। আমি জানি অনেক পত্রিকা আইসিটিতে একটা যে দুর্বল একটা কোর্ট সেটা নিয়ে একটা কথা পর্যন্ত লেখে নাই, তারা ভয় পেয়েছেন এতে এতে কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, তাহলে এই ফাঁসির কাজটা হয়তো বা ব্যাহত হবে। আমরা খালেদা জিয়ার ট্রায়াল দেখেছি, সেই সময় আমরা অনেকে জার্নালিজম দেখেছি। আমরা জানুয়ারি মার্চে 2015 সালে যে অগ্নি সন্ত্রাসের কথা বলা হলো, এটা কারা করলো, কিভাবে করলো, এবং ওই সময় আপনার জার্নালিজমটা আবার আমাদের রিভিজিট করা উচিত, আমাদের জানা উচিত আসলে ঘটনাগুলো কি হয়েছিল, কারা ইনভলভ ছিল, কেন ওইটার মাধ্যমে পুরো অপোজিশনের পলিটিক্সটাকে ডিলেজিটিমাইজ করা হয়েছিল। পুরো অপোজিশনের ওরা জঙ্গি, ওরা অগ্নি সন্ত্রাস করে, ওদের কোনো পলিটিক্স করার কোনো রাইট নাই, এই যে একটা ন্যারেটিভ, ওইটা কিন্তু মূলত 2014-15 সালের এই ন্যারেটিভটা, তার আগে না, কিন্তু ওই সময় এইটা আমাদের রিভিজিট করা উচিত। আমাদের যে অনেকে গুম হয়েছেন, যারা যারা গুম হয়েছেন, যে সমস্ত আমি মায়ের ডাককে বলবো যে সেই সময় তারা যে গুম, যারা গুমের জন্য যাদের কাজ করেছেন তাদেরকে নিয়ে কটূক্তি কারা করেছেন, গুমের ভিকটিমদেরকে নিয়ে তো কাদেরকে নিয়ে আর কোন কোন সাংবাদিক কী কী সম্মতি উৎপাদন করেছেন এই গুমের, সেগুলো আমাদের জানা উচিত। আমাদের জানা উচিত এক্সট্রা জুডিশিয়াল কিলিং, গুম, সেগুলো নিয়ে কী ধরনের জার্নালিজম হয়েছে। আমাদের জানা উচিত হেফাজতের পরবর্তী যে হেফাজতের শাপলা চত্বরের যে কিলিংটা হয়েছে সেটা নিয়ে কী ধরনের, আমরা এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমরা এগুলো দেখব যে জার্নালিজমগুলো আসলে কী হয়েছে। আমাদের এটা সত্যিকার অর্থে সবাই মিলে আমরা যদি খুব সিরিয়াস ওয়ার্ক করি, আমরা একটা ভালো শ্বেতপত্র তৈরি করতে পারবো, জানবো যে আসলে কী হয়েছিল, আমাদের ব্যর্থতাগুলো কোথায়, কীভাবে ফাঁসিবাদের সম্মতি উৎপাদন করা হচ্ছে, এবং আমাদের একটা কী এভিডেন্স হচ্ছে
শেখ হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স, উনি 2009 থেকে 24শে জুলাই 2024 পর্যন্ত উনি অনেক, আমি মনে করি শখানেক হবে কি না ইয়া, উনি প্রেস কনফারেন্স করেছেন, প্রত্যেকটার কিন্তু বিবরণ আছে, কে কি করেছেন এগুলো দেওয়া আছে। তা আমাদের, আমি সবাইকে ইনভাইট করব, এগুলো নিয়ে আমরা সিরিয়াস কাজ করি, তাহলে হবে কি আমরা জানতে পারবো যে কী আমাদের ব্যর্থতাগুলো কোথায় হয়েছে, কী ধরনের ফ্যাসিবাদী বয়ান কীভাবে তৈরি করা হয়েছে, সেই জিনিসগুলো আমরা আমরা ইন্ডিভিজুয়াল কাউরে না বলি, কারো এগেনস্টে না বলি, কিন্তু আমরা যদি প্রত্যেকটা ঘটনা ধরে 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 কার কী রোল ছিল, কীভাবে জার্নালিজমটা হয়েছে, এটা লিপিবদ্ধ থাকলে সেটা সারা জীবন থাকবে, সারা জীবন আমরা এটাকে ব্যবহার করতে পারবো যে দেখেন এই এই কাজগুলো হচ্ছে, এবং ইন্টারন্যাশনালি এটা অ্যাকসেপ্টেড হবে। রাইটস গ্রুপকে আমরা ইনভাইট করব, আমরা আরএসএফ আছে, সিপিজে আছে, সবাইকে আমরা, যারা ইন্টারন্যাশনাল জার্নালিস্ট রাইট গ্রুপ আছে তাদেরকে আমরা ইনভাইট করব, তোমরা এসে এটা ইনভেস্টিগেট করো কী ধরনের জার্নালিজম হয়েছে। তোমরা রাইটসের অনেক কথা বলছো ইদানিং, এই যে প্রেস অ্যাক্রিডিটেশন নিয়ে তারা অনেক স্টেটমেন্ট দিয়েছে, তাদের স্টেটমেন্টকে আমরা ওয়েলকাম জানাই, কিন্তু গত 15 বছরে কী ধরনের ভয়াবহ জার্নালিজম হয়েছে সেটা জানেন। বা কিছু না পারলেও 1 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে অনেকে যারা করেছেন, বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে, হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে, মিসক্রিয়েট বলেছে, সেগুলো জানা উচিত, এবং আমরা তাদেরকে ইনভাইট করবো, আসেন আপনার জার্নালিজমটা, আপনার এটা এসে এটা একটা ইনভেস্টিগেট করেন, কী ধরনের জার্নালিজম হয়েছে, কোথায় কোথায় ফেলুর ছিল, কোথায় কোথায় ফাঁসিবাদী বয়ান তৈরি হয়েছে। আমরা তাদের কাজের প্রতি প্রশংসা করি, কিন্তু আমরা এটাও আশা করি তারা যদি এই কাজগুলো না করেন তাহলে তারা এক ধরনের ওভারলুক করছেন আমরা মনে করি। আর সাগর রুনি হত্যাকাণ্ডের কথা আসছে, অনেক সাংবাদিক নির্যাতনের কথাও আসছে, আপনি জানেন শফিক রেহমানের মতো লোককে 7 বছরের জেল দেওয়া হয়েছে, আপনারা কতগুলো সাংবাদিক সেই সময় এটা নিয়ে কথা বলেছেন, অনেকে তো ওনাকে নিয়ে অনেক বাজে বাজে কথাও বলেছেন, আমরা ফেসবুকে তখন দেখেছি। হ্যাঁ, তো এই বয়ানগুলো আমাদের জেনে রাখা উচিত কীভাবে হয়েছে। আবুল আসাদের মতো লোক, উনি বাংলা পৃথিবীর প্রত্যেকটা দেশে প্রত্যেকটা পার্টিরই একটা মুখপাত্র, উনি জামাত ইসলামের মুখপাত্র সংগ্রামের একজন এডিটর, জামাত ইসলামের সংগ্রামের তো অনেক পুরনো একটা পত্রিকা, আপনি সেই পত্রিকার এডিটরকে তাকে তার বাসা তার অফিসে যে ঢুকে এনে তাকে মারতে মারতে তাকে ছেঁচড়ায় নিচে আনছে, কিন্তু আমরা পরের দিন দেখেছি অনেকে এটা নিয়ে একটা রিপোর্টও করেন নাই, অনেকে অনেক আমাদের সম্পাদক পরিষদ অনেকে এইগুলো নিয়ে একটা কন্ডেমনেশনও দেন নাই, এগুলো তো এই ব্যর্থতাগুলো তো ছিল। তা আমরা মনে করি প্রত্যেকটা বিষয়ে আমরা সিরিয়াসলি রিসার্চ করার দাবি রাখে, আমরা রিসার্চগুলোর জন্য ঠিকমতো করি, আমরা রিসার্চ করলে হবে কি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের দায়ের জায়গাগুলো মিটবে, আমরা তাদেরকে দেখাবো যে এই ঘটনাগুলো ঘটেছে। আর আমাদের কথায় আমরা যারা এখন ধরেন অনেক কথা বলছি, আমাদের যে কথায় আমরা যেন আমাদের অ্যাটিচিউডে কোনো ফ্যাসিবাদী না অ্যাটিচিউড আনি, আমরা যেন আরেকজনের ভয়েসটা কেড়ে নেয়, ওরা যেভাবে 15-16 বছর আমাদের ভয়েসটা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, কাউকে শিবির ট্যাগ দিয়ে, কাউকে বিএনপি ট্যাগ দিয়ে, কাউকে যা তা ট্যাগ দিয়ে, আমরা যেন সেই ধরনের কোনো আবার এনভায়রনমেন্ট ক্রিয়েট না করি যার জন্য বাংলাদেশে ওদের ভয়েসটা, মানে যারা ক্রিটিসাইজ করে তাদের ভয়েসটা যেন আমরা না কেড়ে নিই। একটা সোসাইটি ফাংশন করে তার বহু ভয়েসের দ্বারা, আমরা প্রত্যেকটা ভয়েসকে ওয়েলকাম করি, প্রত্যেকটা ভয়েস বাংলাদেশে জারি থাকুক, এবং আমরা যেন প্রত্যেকটা ঘটনা, গত 15 বছরে অনেক ব্যর্থতা আমাদের, অনেক ধরনের ফ্যাসিবাদী বয়ান তৈরি হয়েছে, প্রত্যেকটা ঘটনা যেন আমরা ফিরে ফিরে যাই, দেখি, ইনভেস্টিগেট করি, তাহলে আমাদের রিয়েল কাজটা হবে। এবং আমি সবাইকে, আমাদের যারা সাংবাদিক সাংবাদিকতা নিয়ে কাজ করছেন, যারা ইউনিভার্সিটিতে এটা নিয়ে রিসার্চ করছেন, যারা বাংলাদেশের সাংবাদিকতার গ্রুপ আছে, তাদেরকে আমরা বলবো যে প্লিজ আপনারা গত 15-16 বছরে শেখ হাসিনা রেজিমে কী ধরনের জার্নালিজম হয়েছে আপনারা ইনভেস্টিগেট করেন, আমরা বা আমরা এমন করতে পারি, আমরা ওরাল হিস্ট্রি প্রজেক্ট করতে পারি যাতে সবাই এসে বলে গেলেন তাদেরকে ভয়েসটা কীভাবে কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে কীভাবে জার্নালিজম করতে দেওয়া হয় নাই। তো এই জায়গাগুলো আমাদের খুব স্পষ্টভাবে
কাজগুলো করা উচিত এবং এই দলিলগুলো রাখা উচিত। অনেক আমাদের পুরনো অনেক ইনসিডেন্ট হারিয়ে যায়, আমরা দলিলগুলো রাখি না। আমরা এখন কথাগুলো বলছি, কত পরের দিনে 20-30-10-15 মাস পরে হয়তো এই কথাগুলো আমরা আর বলবো না। ফ্যাসিবাদী রেজিমের অনেক কিছু আমরা ভুলে যাব, কিন্তু এইটা যেন আমরা না ভুলি, প্রত্যেকটা ইনসিডেন্ট আমরা যেন লিপিবদ্ধ করি। তাহলে হবে কি, বারবার আপনি রেফারেন্স দিতে পারবেন, আমার জেনারেশন আমার ছেলে এসে বলতে পারবে এই ঘটনাগুলো ঘটছে, এটা আমাদের ইতিহাসের কাছে আমাদের দায়, এই দায়টা যেন আমরা মিটাই। থ্যাংক ইউ ভেরি মাচ।